সামনেই গণেশ চতুর্দশী কলকাতা নিবাসী সায়ক রাজ নদিয়ার শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাসের কাছে তিন ফুট উচ্চতার একটি গণেশ মূর্তি অর্ডার দেন মাসখানেক আগে ওই মূর্তি সম্পূর্ণ হওয়ার পর রবিবার বিকেল তিনটে চল্লিশ মিনিটে ডাউন শান্তিপুর শিয়ালদা লোকালের দ্বিতীয় ভান্ডারে মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাসের কর্মচারী তাপস পাল এবং ওই মূর্তিটির টিকিট নিয়ে ট্রেনে ওঠেন কলকাতার উদ্দেশ্যে সেই সময় ভান্ডার কম্পার্মেন্টের কোনো বাধা না আসলেও ট্রেন ছাড়ার পরে তিন চারজন ছানা ব্যবসায়ী কর্মচারী তাপস পালকে পরবর্তী স্টেশন মূর্তি যাওয়ার জন্য করতে থাকে উপযুক্ত টিকিট থাকা সত্ত্বেও কেন নামবে সে বাঘবিতণ্ডা শুরু হয় অবশেষে তিন চারজন মিলে প্রহার করে ঠেলে নামিয়ে দেয় তাপস পালকে ট্রেনে হিচড়ে গণেশ মূর্তিও নামিয়ে দেওয়া হয় যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ওই মূর্তির একটি অংশ এ বিষয়ে সারা ভারত অনুন্নত কুম্ভকার সমিতির নদিয়া জেলার সভাপতি মুন্না পাল রানাঘাট আরপিএফ শান্তিপুর আরপিএফ এবং শান্তিপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন উপযুক্ত দোষীরা শাস্তি না পেলে আগামী দিনে গণ আন্দোলন গড়ে উঠবে মৃৎশিল্পীরা এখন সংঘবদ্ধ উপযুক্ত টিকিট কেটে ভান্ডারে যাওয়ার অধিকার সকলেরই আছে তবে রেল কর্তৃপক্ষের কাছে সাথে সাথে বিষয়টি জানানো হয়েছে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জোরালো দাবি রাখে সংগঠনের পক্ষ থেকে পরবর্তীতে পাঁচটা দশের ডাউন শান্তিপুর লোকালে শান্তিপুর আরপিএফ এর সহযোগিতায় এবং হকার ইউনিয়নের সহযোগিতায় আবারও কলকাতার উদ্দেশ্যে রওনা দেন সিদ্ধিদাতা গণেশ তবে ছানা ব্যবসায়ীদের কতটুকু সিদ্ধি দিতে পারবেন তা এখন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে তুললাম ভ্যানেলিতে বললো এখানে তুলবেন না এখানে তুললে অসুবিধা আছে দি বললো বাদনা স্টেশনে আসবে বাদনা স্টেশনে নেবে পড়ো দিয়ে আমাকে বললো আমরা নামবো না আমার শেয়ালদের দরকার আছে বুঝলি দুটো ফাটা করে ঠালায় মেরে ফেললো দুসাবলা মারলো আমাকে

আমি সেই জন্য জমা দেবো আর এই এখন বাড়াবাড়ি করছে এখন তো প্রত্যেক বছর আমাদের ঠাকুর যাই ট্রেনে করে আজকে ঠাকুরটা মূলত ছিল কোথায় মানে আর কি ভান্ডারিতে ছিল পেছন দিকে ছিল তিন লাস্টের কামরা ছিল আর কি ঠাকুরটা ভান্ডারিতে সিটের সিটের উপরে যে ওরা বলছে না এখানে রাখা যাবে এখানে ছানা রাখবো না ছানা তো নিচে থাকছে ঠাকুর তো উপরে থাকবে পাশে বলছে না ঠাকুর ভিজে যাবে নষ্ট হয়ে যাবে আপনারা ঠাকুর কি মাঝে মধ্যেই যায় আমাদের মাঝে সাথে ঠাকুর কিভাবে যায় এরকম টিকিট কেটে আমি টিকিট কেটে যাই ঠাকুরের টিকিট কাটে যে সাথে যায় তারও টিকিট কেটে দেয় তাতে কোনো দিন কোনো অসুবিধা তাতে কোনো অসুবিধা হয়নি এই আজকে ফার্স্ট এই ঘোষের আরাম করছে আচ্ছা তো কি করবেন এখন ভাবজল এখন ভাবজি এখন একটা লিখিত জমা দেবো রানাঘাটে হুম এখন শান্তিপুরে শান্তিপুরে একটা দেবো যদি নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা